মহানগর রাষ্ট্র শস্ত্র সহ তিনি আলফা কেডার গ্রেপ্তার মালিগাঁওত বাহর পাতি থকা অবস্থায় গ্রেপ্তার করা হয়েছে পান্ডুর বিবিসি কলোনিত আত্মগোপন করে আছে তিনটাক আলফা কেডারে অসীম অধিকারী মুন ডেকা আর রূপজ্যোতি ডেকা গ্রেপ্তার করা হল তিনি কেডার পর জব্দ করা হয়েছে অত্যাধুনিক মারণাস্ত্র শেহতীয়াক আলফা স্বাধীনে ভাবুকি দিছিল ডিজিপি জিপি সিংহক আর ইয়ার পিছতেই আলফা কেডারক তিনি আলফা কেডারক গ্রেপ্তার করা হয়েছে অস্ত্র শস্ত্র সহ মালিগাঁওত বাহর পাতি আছে এই তিনি আলফা কেডারে পান্ডুর বিবিসি কলোনিত আত্মগোপন করে আছিল তিনি আলফা কেডারে আর সেই সময়তেই গ্রেপ্তার করা হয়েছে তিনি আলফা কেডারক অসীম অধিকারী মুন ডেকা আর রূপজ্যোতি ডেকা গ্রেপ্তার করা হয়েছে তিনি কেডারের পর জব্দ করা হয়েছে অত্যাধুনিক মারণাস্ত্র শেহতীয়াক আলফা স্বাধীনে ভাবুকি দিছিল ডিজিপি জিপি সিংক মুকলিক গুৱাহাটীত বিচরণ করবলে আহ্বান জানা হয়েছিল কোনো ধরনের নিরাপত্তার অবিহনে এসপ্তাহ সময় গুৱাহাটীত বিচরণ করবলে দিয়া হয়েছিল বা ঘুরি ঘুরা পকা করবলে দিয়া হয়েছিল আর এটা দেখি পাওয়া গেছে যে তিনি আলফা কেডারে কি উদ্দেশ্যে ইয়াত বাহর পাতি আছে সেটা নিশ্চয়ক জেরার পিছত পোহরলে আসব কিন্তু ইতিমধ্যে আমি জানাইছো যে আলফা তিনি কেডারক গ্রেপ্তার করা হয়েছে মালিগাঁওর বিবিসি কলোনিত আত্মগোপন করে আছিল অস্ত্র শস্ত্র সহ গ্রেপ্তার করা হয়েছে তিনি আলফা সদস্য সামৰিছো দুপৰ সংবাদ নমস্কাৰ।